আপনারা জানেন বুয়েটে কিছুদিন আগে আবরারকে হত্যা করা হয়েছে। তাকে কি বলে হত্যা করা হয়েছিল যে সে শিবির? বাংলাদেশে এখন এমন একটা কালচার সৃষ্টি হয়ে গেছে যে অন্যায়ের প্রতিবাদ করলেই তাকে শিবির বলে সব মেরে জায়েজ করে ফেলো। আমরা কিন্তু আমাদের চারপাশে যদি তাকান কোথাও কিন্তু এত শিবির দেখতে পাই না যতটা শিবির দেখতে পাই এই ছাত্রলীগের মুখে, এই সন্ত্রাসীদের মুখে। এই ছেলেগুলা উঁচু নারমা, সে ল ডিপার্টমেন্টে পড়ে কিন্তু সে ত্রিপলি ডিপার্টমেন্টে গিয়ে শিক্ষকদের সাথে বেয়াদপি ধাক্কাধাক্কি এবং সেসব ফুটেজ সিসিটিভিতে আছে, সব কিছু প্রমাণ আছে। এবং তার এত সাহস সে ছাত্রলীগের কথা বলে। কিন্তু আমি গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করব, এই উঁচু নারমা রবিউল, শফিউল, আনাস সহ যারা ছাত্রলীগের নাম নিয়ে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় আইইউসিতে গুন্ডামি করছে, এদের ব্যাকগ্রাউন্ড চেক। এই এরিয়ার মধ্যে কোনো ধরনের নেশা, কোনো ধরনের মারামারি, হানাহানি, ইফতিজিং কখনোই এগুলা এই ক্যাম্পাসের মধ্যে ছিল না। সেই ক্যাম্পাস হচ্ছে আমাদের আইইউসি ক্যাম্পাস, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, যে ক্যাম্পাসকে নিয়ে আমরা গর্ব করতে পারতাম। কিন্তু সেই ক্যাম্পাসে এই 2019 সালের শুরুতে যখন ছাত্রলীগ নামধারী কিছু গুন্ডা দখল করলো, এরপর থেকে এখানে শুরু হয়েছে মারামারি, শিক্ষকদের সাথে বেয়াদপি, ছাত্রদের ল্যাপটপ চুরি, ডাইনিং থেকে টাকা চুরি, একের পর এক ছাত্র নির্যাতন, আবরার স্টাইলে দিনের পর দিন টর্চার সেল গঠন করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সাধারণ ছাত্রদেরকে নির্যাতন করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে দেশের প্রশাসনের কাছে, এমনকি ছাত্রলীগের কাছেও, যারা আমাকে বলেন যে ভাই এরা ছাত্রলীগের কেউ না, আসলে এরা ছাত্রলীগের কেউ না, কিন্তু ছাত্রলীগের নাম ধরে, নাম বেচে যে এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এটার দায় কে নিবে? কারণ গতকাল লেখক ভট্টাচার্য বলেছেন যে আইইউসি নামে কোনো প্রতিষ্ঠান আছে, ওখানে আবার ছাত্রলীগও আছে, উনি জানেনই না। অথচ এই প্রতিষ্ঠানের সেই তথাকথিত ছাত্রলীগ নেতারা যারা একসময় ছাত্র দল করত, এমনকি শিবিরের সাথেও জড়িত ছিল, সেই ছেলেরা এখন ছাত্রলীগ করে, সাধারণ ছাত্রদেরকে পিটায়, শিক্ষকদের গায়ে হাত তুলে। যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডিসিশন নিল যে বিশ্ববিদ্যালয় এখন বন্ধ করে দেওয়া হবে, হলগুলো বন্ধ করে দেওয়া হবে, সেখানে মিডিয়া আসছে, পুলিশ আসছে, হল ছিল ছাত্রলীগের দখলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তারা নিচে ফেলাই দিছে, এটা নাকি ভাঙচুর করা হয়েছে। কিন্তু পরে আবার ধরা পড়ছে যে একটা ছবিতে, একটা লাইভে তারা সেই ছবিগুলো ছিল উপরে, আবার সেই ছাত্রলীগ যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে, তারা স্বার্থের জন্য সেই বঙ্গবন্ধুকে নিচে ফেলে আবার ছবি তুলে আপলোড দিয়েছে। এর মাধ্যমেই প্রমাণ হয় এই যারা ছাত্রলীগের কথা বলে, এদের আসলে নীতি আদর্শ কোনো কিছুই নেই, বরং বঙ্গবন্ধু যাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, যাদের বিরুদ্ধে সংগ্রাম করে, অধিকার আদায়ের সংগ্রাম করে একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেই বঙ্গবন্ধুর প্রতিপক্ষ প্রতিষ্ঠান 2020 সালে এসে, 2019 সালে এসে এই তথাকথিত ছাত্রলীগ। বঙ্গবন্ধু যদি এখন থাকতেন, এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই তিনি লড়াই করতেন। এরা এতই নিকৃষ্ট, এতই নিকৃষ্ট যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি তারা ভাঙচুর করে মেঝেতে ফেলে ব্লেম দেওয়ার জন্য, তাদের স্বার্থের জন্য তারা এই কাজটা করেছে, এদের স্বার্থের জন্য এরা সব কিছুই করতে পারে। আমাদের আইইউসি ক্যাম্পাস কখনোই এমন ছিল না। আমরা একটি সুন্দর ক্যাম্পাস চাই যেখানে সবাই নিরাপদে থাকতে পারবে। আমাদের ক্যাম্পাসে যেমন কোনো সিগারেট খাওয়ার কোনো সুযোগ ছিল না, কোনো মদ, নেশা, ইয়াবা খাওয়ার সুযোগ ছিল না, আমরা সেই সুন্দর ক্যাম্পাস চাই। আরও যারা ছাত্রলীগের আছে, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এরা ছাত্রলীগের আদর্শ কাকে বলে চিনেই না। এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক আমার নিচেই, এই ছেলেটাকে আপনারা ভালো করে দেখেন, এই ছেলেটাকে তারা মেরে রক্তাক্ত করে তারপরে বলেছে সে নাকি বাথরুমে পড়ে এভাবে আহত হয়েছে, এরকম যুক্তি তারা দেয়। গত 3 দিন আগে আদনানকে এভাবে মেরে রক্তাক্ত করেছে, আমাদের শিক্ষকদের সাথে বেয়াদবি করেছে, আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে, তাদের দাবি হচ্ছে তারা যেভাবে চায় সেভাবে পাস করিয়ে দিতে হবে। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এরকম সন্ত্রাসের রাজত্ব আমরা চাই না।